আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি চেয়ারপারসনের কার্যালয়ে যখন উনি অফিস করছিলেন তখন উনি একটু শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তো অসুস্থ বোধ করার পরবর্তীতে ওখানকার যে ওনার ব্যক্তিগত স্টাফ এবং অফিসের স্টাফ ওনারা সবাই মিলে ওনাকে ইউনাইটেডে নিয়ে আসে। ইউনাইটেডের ইমার্জেন্সিতে আসার পর ইউনাইটেড ইমার্জেন্সির ডাক্তার সাহেবরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করেন, বিশেষ করে কার্ডিওলজির ডাক্তার মোহাম্মদ মুমিনুজ্জামান, ওনার আগের চিকিৎসক কার্ডিওলজিস্ট, উনি নিজে ওনাকে পরীক্ষা করার পর ওনার সমস্ত পরীক্ষা করার পর ওনারা মনে করে যে ওনাকে একটু অবজারভেশনের জন্য, সেই জন্য ওনাকে অবজারভেশনের জন্য মানে করোনার যে হাই ডিপেন্ডেন্সি ইউনিট এটাকে বলে সিএইচডিইউ বলে আর কি, এখানে ওনাকে আপাতত অবজারভেশনে রাখা হয়েছে। এবং অবজারভেশনে রাখার পর বাই দিস টাইম ওনার রক্ত সহ অন্যান্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা করার পরবর্তীতে এখন পর্যন্ত আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কোনো ধরনের জটিলতা ওনারা খুঁজে পাননি। তারপরেও ওনার পরীক্ষা রিপোর্টগুলি আসতে যেহেতু কয়েক ঘন্টার সময় লাগবে, সেজন্যই ওনাকে অবজারভেশনে রাখা হয়েছে। অবজারভেশন শেষে তার পরবর্তীতে চিকিৎসকরা ওই সমস্ত রিপোর্টগুলি দেখে মনুজ্জামান সাহেব যে সিদ্ধান্ত দেবেন সে অনুযায়ী পরবর্তী ওনার চিকিৎসার পদ্ধতি নির্ধারিত হবে। না, মূল সমস্যা হয়েছে কি মানে ওনার আজকে ওনার উপর একটু স্ট্রেস গেছে। স্ট্রেসটা হলো যে ওনার আপনি জানেন যে ভাবি একটু অসুস্থ, ভাবির চিকিৎসা ছিল, আবার ওনার ভাই গতকালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে, উনি আবার এভার কেয়ারে ভর্তি হয়েছে, দলের আবার আজকে প্রোগ্রাম আছে, সব কিছু মিলে একটু স্ট্রেসের মধ্যে ছিলেন এবং কাজ করতে করতে এক পর্যায়ে একটু অসুস্থ বোধ করেন। ওনার মনে হচ্ছে যে একটু গ্যাসিয়াস ডিস্টেনশনের মতো হচ্ছে ওনার, সেই জন্যই উনি পরবর্তীতে অসুস্থ ওনার উপস্থিত ইউনুস সহ অন্যদেরকে বলার পরে ওনার ইমার্জেন্সিতে জরুরি বিভাগে নিয়ে আসে। নিয়ে আসার পর জরুরিভাবে ওনার ইসিজি সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা হয় এবং রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়। কার্ডিওলজিস্ট দেখে মনুজ্জামান সাহেব, দেখার পরবর্তীতে এখন এইচডিউতে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে উনি চিকিৎসকদের তত্ত্বাবধানে অবজারভেশনে আছেন। তবে এই মুহূর্তে ওনার কোনো মারাত্মক জটিলতা বা এরকম কোনো আলহামদুলিল্লাহ সে সমস্ত জটিলতা এখন পর্যন্ত নেই।